আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী মৌলভী শিক্ষক নান্দিয়া সাঙ্গন আদর্শ মাদ্রাসা থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর আকায়েদ ওয়াল ফিকহ বই থেকে দ্বিতীয় আকায়েদ ফিকহ বইয়ের দ্বিতীয় অংশের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সামনে আলোচনা পেশ করব। আজকের আলোচনার বিষয় বা পাঠ শিরোনাম হচ্ছে তোহারাতের পরিচয়, গুরুত্ব, উপকারিতা। তোহারাতের পরিচয়, গুরুত্ব, উপকারিতা। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলি জানতে পারবে সেগুলো হলো যে তোহারাতের পরিচয় জানতে পারবে, তোহারাত অর্জনের উপকরণ সমূহ, তোহারাত অর্জনের মাধ্যম সমূহ, তোহারাত অর্জনের গুরুত্ব সম্পর্কে এবং ওযু গোসল তায়াম্মুমের আবশ্যকীয় বিষয় সুন্নত বিষয় সমূহ তোমরা জানতে পারবে। তোহারাতের পরিচয়, তোহারাত শব্দটি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হল পবিত্রতা, পরিচ্ছন্নতা, নিষ্কৃতি লাভ করা। তোহারাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, অপবিত্রতা হতে নিষ্কৃতি লাভ করা। শরীয়তের পরিভাষায় শরীয়ত সম্মত পদ্ধতিতে সর্বপ্রকার অপবিত্রতা হতে শরীর, কাপড়, স্থান পবিত্র পরিষ্কার করাকে তোহারাত বলা হয়। শরীয়ত সম্মত পদ্ধতিতে সর্বপ্রকার অপবিত্রতা হতে শরীর, কাপড়, স্থান পবিত্র বা পরিষ্কার করাকে তোহারাত বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। তাওবা, সূরা তাওবা 108 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রকারীকে ভালোবাসেন আর অপবিত্রকারীকে আল্লাহ তাআলা কখনোই ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসা অর্জন না হলে তার ইবাদত বন্দিগি কোনো কাজে আসবে না। ইবাদত বন্দিগি করার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির। হে নবী, আপনি আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম জুনাবান ফাতাহিরু। সূরা মায়েদা 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যদি হে মানব মুসলমান জাতি বা ঈমানদারেরা, তোমরা যদি কোনো কারণে তোমাদের শরীর, কাপড় অপবিত্র হয়ে পড়ে, সাথে সাথে তোমরা পবিত্র হয়ে নাও। আল্লাহ রাসূল বলতেছেন, আতুহুরু শারতুল ঈমান। ঈমান থাকা না থাকার শর্ত হলো পবিত্রতা অর্জন। পবিত্রতা না থাকলে ঈমান থাকে না। তোহারাতের উপকরণ সমূহ, যেই জিনিস বা বস্তুর মাধ্যমে তোহারাত অর্জন করা যায়, এক পবিত্র পানি, দুই পবিত্র মাটি, তিন মাটি জাতীয় দ্রব্য। পবিত্র পানির মাঝে বৃষ্টি পানি, উপত্যকার পানি, ঝর্ণার পানি, কুয়ার পানি, নদী ও সমুদ্রের পানি, পানির মৌলিক গুণ বিদ্যমান থাকে এরকম পানি, প্রবাহিত প্রাণী, হালাল প্রাণীর উচ্ছিষ্ট পানি, বড় পুকুরের পানি, পানিতে জন্মগ্রহণকারী যে প্রাণী মারা যায় সেই এরকম পানি যদি থাকে, ওই পানি, ওই এই সকল প্রাণী হচ্ছে পবিত্র। নিজে পবিত্র, অন্যকে পবিত্র করা, এরকম অপবিত্র পানি দ্বারা অযু গোসল করা যায়। দুই পবিত্র মাটি, তিন মাটি জাতীয় দ্রব্য, যেরকম ভারী ইটের গুঁড়া, পাথরের গুঁড়া ইত্যাদি। মাটি জাতীয় দ্রব্য হচ্ছে ভারী ইটের গুঁড়া, পাথরের গুঁড়া ইত্যাদি।
আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাত ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মানব জাতি, হে মুমিন বান্দারা, তোমরা যদি কোনো কারণে অপবিত্র হয়ে পড়ো, অপবিত্র অবস্থায় নামাজের কাছে যাও না। অপবিত্র হলে সর্বপ্রথম তোমরা পবিত্র হও, তারপর নামাজে যাও, নামাজ সালাতে দাঁড়াও। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফালাম তাজিদু মাআন ফাতায়ামামু সাইদান তাইয়্যিবা। হে মানব জাতি, মুসলমানেরা, মুমিনরা, তোমরা যদি কোনো কারণে অপবিত্র হয়ে পড়ো, যদি পানির কোনো ব্যবস্থা না থাকে, তাহলে পবিত্র মাটি দিয়া তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার হুকুম সালাত কায়েম করো। তোহারাত অর্জনের মাধ্যম সমূহ, যেই মাধ্যমে, যার মাধ্যমে তোহারাত অর্জন করা যায়, মাধ্যমগুলো হচ্ছে এক ওযু, দুই গোসল, তিন তায়াম্মুম। ওযু, গোসল, তায়াম্মুম, এই তিন পদ্ধতিতে তোহারাত অর্জন করা যায়। তোহারাত অর্জনের মাধ্যম তিনটি। এক ওযু, যার মাধ্যমে মুখমণ্ডল, হাত, দাঁত, মুখ, পা সহ সবকিছু পবিত্র হয়ে যায়। দুই গোসল, যার মাধ্যমে গোটা শরীর, সারা শরীর পবিত্র হয়ে যায়। তিন তায়াম্মুম, অসুস্থ হয়ে, পানি ব্যবহারে অক্ষম হয়ে বা পানি ব্যবহার, পানি পাওয়া না গেলে পবিত্র মাটি বা মাটি জাতীয় দ্রব্যস্তু দ্বারা মুখ ও হাত মাসওয়া করার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলে। ওযু সম্পর্কে, ওযু যে এই পাঠে ওযুর বিষয়ে না থাকলে ওযু সম্পর্কে আমি কিছু তোমাদের সামনে উপস্থাপন করতেছি। ওযুর পরিচয়, গুরুত্ব। ওযু আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, নির্মলতা, উজ্জ্বলতা। ওযু শব্দের অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, নির্মলতা, উজ্জ্বলতা। শরীয়তের পরিভাষায় পবিত্র পানি দ্বারা শরীয়ত সম্মত নিয়মে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ ধৌত ও মাসহ করাকে ওযু বলা হয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা ওযু করবা, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবা, দাঁড়াই নামাজের সম্পক্ত হয়ে যাবে, তোমরা সালাতের জন্য ওযু করে না। ওযু করার যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো আল্লাহ তাআলা এই আয়াতে শিক্ষা দিয়েছেন। ওযুর গুরুত্ব, ওযুর গুরুত্ব হচ্ছে সালাতের পূর্বে ওযু করা ফরজ। নামাজ যেরকম ফরজ, সালাত যেরকম ফরজ, সালাতের পূর্বে ওযু করা ফরজ। আল্লাহ তাআলা বলেন ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু ওয়াজহাকুম, যখন তোমরা সালাত পড়বা, নামাজ কায়েম করবা, তখন তোমরা উযু করে নিবা। পবিত্রতা সালাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিফতাহু সালাত আত-তুহুর। পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন লা ইউকবালুল্লাহ সালাতান বিগায়রি তুহুর। পবিত্রতা ছাড়া সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কারণগুলি থেকে আমরা, এই কোরআন হাদিস থেকে আমরা জানলাম যে ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া আমরা যতই সালাত কায়েম করি, সালাত আদায় করি, এই সালাত আল্লাহর দরবারে পৌঁছবে না, আল্লাহ তাআলা এই সালাত গ্রহণ করবেন না, সালাতে বিনিময় দিবেন না। এখন আমরা জেনে নেব ওযুর ফরজ কয়টি, আবশ্যকীয় বিষয় কয়টি। ওযুর আবশ্যকীয় বিষয় বা এই ফরজ সমূহ হচ্ছে চারটি। এক, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। দুই, দুই হাতের কুনি সহ ধৌত করা। তিন, মাথা চার ভাগের এক ভাগ বা আংশিক মাসওয়া করা। চার, দুই পা টাকনা সহ মাসওয়া ধৌত করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদার মধ্যে এই আয়াতের মাধ্যমে ওযুর ফরজ চারটি জানাইয়া দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু ওয়াজহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
তোমাদের দুই হাত কুনি পর্যন্ত দ্রুত করা ওয়াম সাউ বিরু সাকুম তোমাদের মাথা মাসা করো ওয়ার জুয়াকুম ইলাল কাবাইন এবং তোমাদের দুই পা টাকনি সহ দ্রুত করো ওজুর সুন্নাত সমূহ এখানে ওজুর 10টি সুন্নাত দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওজুর নিয়ত করে ডান দিকে ওজু শুরু করা দুই নম্বর উভয় হাত কবজি সহ দ্রুত করা তিন নম্বর মেসাব করা চার নম্বর তিন বার কুলি করা পাঁচ নম্বর তিন বার নাকে পানি দেওয়া ছয় নম্বর দাড়ি হাত পায়ের আঙ্গুলি খিলাল করা সাত মাথা উভয় কান ঘাড় মাসহ করা আট প্রত্যেক অঙ্গ তিনবার করে দ্রুত করা নয় অঙ্গগুলো ক্রমানুসারে দ্রুত করা দশ এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ দ্রুত করা দেরি না করা ওযু মুস্তাহাব বিষয় সমূহ উঁচু স্থানে বসে ওযু শুরু করা দুই কিবলামুখী হয়ে বসা তিন ওযুর সময় কথাবার্তা না বলা চার ওযুর দোয়া করা পাঁচ বাম হাত দিয়ে নাক সাফ করা ছয় ডান হাতে পানি নিয়ে কুলি ও নাকে পানি দেওয়া সাত আংটি নাড়াচাড়া করা আট কনিষ্ঠ আঙ্গুলি কানের ছিদ্রে প্রবেশ করানো নয় প্রত্যেক অঙ্গ দোয়ার সময় বিসমিল্লাহ বলা দশ ওযু শেষে তা শাহুদ পাঠ করা এই দশটি কাজ হচ্ছে ওযুর মুস্তাহাব করলে অনেক ভালো ওযু ভঙ্গের কারণ সমূহ পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে গেলে ওযু ভেঙে যাবে দুই শরীর হতে রক্ত পুষ বের হয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙে যাবে তিন থুতু কাশির সাথে রক্ত বের হলে ওযু ভেঙে যাবে চার মুখ ভরে বমি করলে ওযু ভেঙে যাবে পাঁচ চিৎকার বা কাত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়লে ঠেস দিয়ে ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যাবে ছয় বেহুশ হলে ওযু ভেঙে যাবে সাত পাগল হয়ে গেলে উঁচু ভেঙে যাবে আট নেশাগ্রস্ত হয়ে গেলে উঁচু ভেঙে যাবে নয় সালাতে যদি কেউ জোরে হাসে তাহলে তার উঁচু ভেঙে যাবে তাহারাত অধ্যায়ে যে কতটি তিনটি পার্ট আছে তিনটি পার্টের প্রথম পার্ট হচ্ছে গোসল তাহারাত অষ্টম শ্রেণীর আকায়েদ ওয়াল ফিকহ বইয়ের তাহারাত অধ্যায়ের প্রথম পাঠ হচ্ছে গোসল গোসলের পরিচয় গোসল শব্দের অর্থ হচ্ছে শরীরে পানি ঢালা ইরাকাতুল মাউ আলাল বাদান ইরাকাতুল মাউ আলাল বাদান শরীরে পানি ঢালা গোসলের অর্থ হচ্ছে শরীরে পানি ঢালা শরীর দ্রুত করা শরীয়তের পরিভাষায় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলা হয় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর দ্রুত করাকে গোসল বলা হয় আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম জুনাবান ফাতাহিরু হে মুমিন বান্দারা তোমরা যদি কোনো কারণে অপবিত্র হয়ে পড়ো তোমাদের শরীর কাপড় অপবিত্র হয়ে যায় তবে শরীর অপবিত্র হলে গোসল করতে হবে গোসল এর প্রকারসমূহ গোসলের প্রকারসমূহ গোসল চার প্রকার এক হচ্ছে ফরজ দুই সুন্নাত গোসল তিন মুস্তাহাব গোসল চার মুবাহ গোসল গোসল কয় প্রকার গোসল চার প্রকার এক ফরজ গোসল দুই সুন্নাত গোসল তিন মুস্তাহাব গোসল চার মুবাহ গোসল ফরজ গোসল শরীর নাপাক হয়ে গেলে যে গোসল করা হয় যে কোনো কারণে যদি শরীর অপবিত্র হয়ে যায় তাহলে যে গোসল করা হয় সে গোসল হলো ফরজ গোসল যেরকম স্ত্রী সহবাসের পর যে কোনো কারণে বীর্য বের হওয়ার পর হায়েস নেফাজের পর যে গোসল করা হয় সেই গোসল হচ্ছে ফরজ গোসল আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম জুনাবান ফাতাহিরু ফাতাহিরু দুই সুন্নাত গোসল জুমার দিন হজ ও উমরার ইহরাম বাঁধার পূর্বে দুই ঈদের সালাতের আগে আরাফার দিনের গোসল এগুলো হলো সুন্নত গোসল
মুস্তাহাবুসল ইসলাম গ্রহণের জন্য লাইলাতুল কদর ও বরাতের জন্য মৃত ব্যক্তিকে গোসল করানোর পর মদিনায় প্রবেশকালে কাবা শরীফ জিয়ারতকালে গোসল করা মুস্তাহাব। মুবা গোসল গরমের জন্য শরীর পরিষ্কার রাখার জন্য নতুন পোশাক পরিধানের জন্য যে গোসল করা হয় সেই গোসল হচ্ছে মুবাহ গোসল। তো গোসলের প্রকার সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরলাম। এখন গোসলের আবশ্যকীয় বিষয় বা ফরজ বিষয়, যেই বিষয়গুলি যদি কেউ পুরোপুরিভাবে আদায় না করে তাহলে তার গোসল সম্পূর্ণ হবে না, শরীর পবিত্র হবে না। এই বিষয়গুলো হচ্ছে এক নাম্বার কুলি করা, আল মুজমাজার কুলি করা, দুই নাকে পানি দেওয়া, তিন সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। ওয়াসিলু জামিউল বাদান বিল মা, পবিত্র পানি দিয়া সারা শরীর ভালোভাবে ধৌত করা। গোসলের নিয়ম, প্রথমে ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবে, তারপর শরীরে নাপাকি থাকলে ধৌত করা, তিন দুই হাত ভালো করে ধোয়া, চার গড়গড়া সহিত কুলি করা, পাঁচ নাকের ভিতর পানি দিয়ে পরিষ্কার করা, ছয় উজু করা, সাত ডান কাঁধে উপরে বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ভালোভাবে মর্দন করা, আট গোসল শেষে দুই পা ধৌত করা। এই এই বিষয়গুলি হচ্ছে সুন্নত তরিকায় গোসল করার পদ্ধতি, গোসল করার নিয়ম। যেসব পানি দ্বারা গোসল জায়েজ, যে পানি দ্বারা গোসল জায়েজ সেগুলো হচ্ছে নদী, সমুদ্র, বৃষ্টির পানি, কূপের পানি, নলকূপের পানি, শিশিরের পানি, বরফ গলা পানি। পানির যে তিনটি গুণ আছে, তিনটি গুণের মধ্যে দুটি গুণ বিদ্যমান আছে, একটি গুণ কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এরকম পানি দ্বারা গোসল করা জায়েজ। কোন কোন পানি দ্বারা গোসল করা জায়েজ? নদীর পানি, সমুদ্রের পানি, বৃষ্টির পানি, কূপের পানি, নলকূপের পানি, শিশির এর জমানো পানি, বরফ গলা পানি। পানির যে মৌলিক তিনটি গুণ আছে, রং, গন্ধ, স্বাদ, তিনটি গুণের মধ্যে দুটি গুণ বিদ্যমান আছে, এরকম পানি দ্বারা উজু গোসল করা জায়েজ আছে। গোসল ফরজ হওয়ার কারণ সমূহ, যে কারণে গোসল ফরজ হয়ে যায়। এক, শরীরে নাপাক হয়ে গেলে, শরীর নাপাক হয়ে গেলে। দুই, স্ত্রী সহবাস করলে। তিন, যে কোনো কারণে বীর্য বের হলে। চার, হায়েজের মুদ্দত শেষ হলে। পাঁচ, নেফাজের মুদ্দত শেষ হওয়ার পর গোসল করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম জুনাবান ফাতাহিরু। এই আয়াতে আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন করার যে তাগিদ দিয়েছেন, এই তাগিদের মাধ্যমে পবিত্রতা অর্জন করা ফরজ করে দিয়েছেন। গোসল সুন্নাত গোসল সমূহ, জুমার দিন শুক্রবারে যে জুমার নামাজ আদায় করি, এই জুমার নামাজের পূর্বে গোসল করা সুন্নাত। হজ উমরা ইহরাম বাঁধার পূর্বে গোসল করা সুন্নাত। হজ আদায়কারীর জন্য আরাফার দিন গোসল করা সুন্নাত। দুই ঈদের সালাতের জন্য গোসল করা সুন্নাত। এই এই দিনগুলিতে গোসল করা সুন্নাত। আর মুস্তাহাব গোসল, ইসলাম, কেউ যদি কোনো অমুসলিম থাকে, অন্য ধর্মাবলম্বী থাকে, এরকম ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তারকে গোসল করানো মুস্তাহাব। দুই, লাইলাতুল কদর, লাইলাতুল বরাতের রাত্রে গোসল করা। তিন, মৃত ব্যক্তিকে গোসল করানোর পর যে গোসল করাইছে তার গোসল করা, তার জন্য গোসল করা মুস্তাহাব। চার, মদিনায় প্রবেশকালে গোসল করা মুস্তাহাব। পাঁচ, কাবা শরীফ জিয়ারতকালে গোসল করা মুস্তাহাব। ছয়, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্কের আলামত দেখা দেওয়ার সাথে সাথে গোসল করা মুস্তাহাব। সাত, মুজদালিফায় অবস্থানে কালে গোসল করা মুস্তাহাব। আট, তওবার সালাত আদায় করার পূর্বে গোসল করা মুস্তাহাব। ইস্তেসকা সালাত আদায়ের পূর্বে গোসল করা মুস্তাহাব। মুবাহ গোসল, যে গোসলগুলি করলে ভালো নিজের নিজের কারণ, নিজের জন্য, নিজের শরীরের সুস্থতার জন্য বা শরীর পবিত্র পরিচ্ছন্ন রাখার জন্য, স্বস্তির জন্য যে গোসল করা হয়েছে সেটা হচ্ছে মুবাহ গোসল, জায়েজ আছে। এক হচ্ছে গরমে স্বস্তি লাভের জন্য, গরমকালে যদি কেউ বারবার গোসল করে। দুই, শরীর পরিষ্কার রাখার জন্য গোসল করে, একবার গোসল করছে কোনো কারণে শরীর
অপরিষ্কার হয়ে গেছে, আবার যদি সে গোসল করে তিন শরীর সুস্থ রাখার জন্য গোসল করা, চার নতুন পোশাক পরিধানের জন্য গোসল করা, এই গোসলগুলি জায়েজ আছে তবে মুবাহ হিসাবে। এই অধ্যায়ের পবিত্র অধ্যায়ের দ্বিতীয় যে পাঠ, এই পাঠের বিষয় হচ্ছে মোজার উপর মাসহ, আল মাসহ আলাল খুফায়, মোজার উপর মাসহ করার পদ্ধতি পরিচয়, মোজার পরিচয়, মোজার পরিচয়। মাসহ শব্দের অর্থ হচ্ছে ভিজা হাত বুলিয়ে দেওয়া। মোজার উপর যদি কেউ যদি কোনো অসুস্থতার কারণে বা প্রচণ্ড শীতের কারণে বা সফরে থাকার কারণে মোজা পরিধান করে, ওই মোজা পরিধান পবিত্র অবস্থায় মোজা পরিধান করার পর যদি সে তার অজু ছুটে যায়, তাহলে সে অজুর জন্য অজু করার পর অন্যান্য এই অঙ্গ ধৌত করার পর পায়ে যে মোজা পরিধান থাকবে, এই মোজার না খুলে মোজার উপর যদি সে মাসহ করে নেয় তাহলে তার অজু হয়ে যাবে। এই এরকম মোজার পরিচয়, এরকম মাসহ করা মোজার পরিচয় হচ্ছে পায়ে টাকনো গিরা পর্যন্ত, গিরা পর্যন্ত মানুষ যা পরিধান করে তাকে মোজা বলে। পায়ের যে টাকনো আছে, টাকনো পায়ের তলা এবং টাকনো পর্যন্ত যে এই পোশাক বা যে বস্তু পরিধান করে সেটা হচ্ছে মোজা। মোজার কয়েকটা ধরন আছে, এক হচ্ছে খুফুন, দুই জাওয়ার। মোজা যদি মোটা সুতার তৈরি বা চামড়া পশমের তৈরি হয়, মোজা যদি চামড়া পশমের বা মোটা সুতার তৈরিকৃত হয় তাহলে এরকম মোজাকে বলা হয় খুফুন। এরকম মোজাকে আরবি ভাষায় খুফুন বলা হয়। আর জাওয়ার হচ্ছে মোজা চামড়ার ওনা, পশমের ওনা, মোটা সুতার ওনা, এরকম মোজা যদি থাকে সেটা হচ্ছে জাওয়ার। তবে শরীয়তে শুধু চামড়ার তৈরি মোজার উপর মাসহ জায়েজ, অন্য কোন মোজার উপর মাসহ করা জায়েজ নাই। মুসাফির মুকিম উভয়ের জন্য মোজার উপর মাসহ করা জায়েজ আছে। হাদিসে আসছে, এর হাদিসের অর্থ হচ্ছে তোমাদের কেউ উঁচু করে মোজা পরার পর ওই মোজার উপর মাসহ করে সালাত আদায় করবে, গোসল ফরজ হয় এমন অপবিত্র ছাড়া এ মোজা না খুললেও চলবে। যদি কেউ পবিত্র অবস্থায় মোজা পরিধান করার পর তার উজু নষ্ট হয়ে যায়, তাহলে আরেক সালাতের পূর্বে যে মোজার উপর মাসহ করে তার উজু সম্পূর্ণ করে নিতে পারবে, যদি গোসল ফরজ না হয়। যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে তার গোসল আদায় করতে হবে, মোজার উপর মাসহ করলে চলবে না। মোজা মাসহ করা, মোজার উপর মাসহ করার শর্তাবলী, দুই পা ধুয়ে পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে। মোজা উপর মাসহ করার যে শর্তাবলী বা যেই বিষয়গুলি আদায় করলে তার মোজার উপর মাসহ করতে পারবে, এই বিষয়গুলো হচ্ছে দুই পা ধুয়ে পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে। যতটুকু স্থান ধোয়া ফরজ মোজা ততটুকু বড় হতে হবে। তিন, যাতে চামড়া দেখা না যায়, শরীরে চামড়া দেখা না যায় এরকম মোজা পরিধান করতে হবে, মোটা মোজা পরিধান করতে হবে, মাসের পর মোজা খোলা যাবে না। মোজা দয় অপবিত্র না হওয়া, মুদ্দত শেষ না হওয়া, মোজা মাসের বৈধতা নষ্ট হওয়া, যে কারণে ওজু নষ্ট হয় সেই কারণে মোজার বৈধতা, মোজার উপর মাসের বৈধতা নষ্ট হয়ে যায়। দুই, হায়াত নেফাজ হলে, তিন, মোজা খুলে গেলে, যদি পা থেকে মোজা কোনো কারণে খুলে যায় বা নিজের ইচ্ছায় খুলে ফেলে তাহলে দ্বিতীয়বার ওজু না করে মোজার উপর মাসহ করা যাবে না।
চার মেয়াদ পূর্ণ হয়ে গেলে মুজার উপর মাসের যে মুদ্দত বা মেয়াদ সেটা হচ্ছে মুকিমের জন্য একদিন এক রাত আর মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। এই মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে এই মুজার উপর মাসওয়া করা যাবে না। পাঁচ, পেশাব রক্ত জোরে এমন মাজুর ব্যক্তির এক অক্তের সালাত আদায়ের পর, পেশাব রক্ত জোরে এরকম মাজুর ব্যক্তির এক অক্তের সালাত আদায়ের পর তার দ্বিতীয় অক্তের সেই মুজার উপর মাসওয়া করতে পারবে না। ছয়, মোজার ভেতর পানি ঢুকে গেলে, মোজার ভেতর যদি কোনো কারণে পানি ঢুকে যায়, শরীরে কোনো অংশ ভিজে যায়, তাহলে মোজা মাসের যে বৈধতা এই বৈধতা নষ্ট হয়ে পড়ে। মোজার মাঝের মাসের মদ্দত মিয়াদ মুকিমের জন্য একদিন এক রাত, মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। অজু করে মোজা পরিধান করার পর অজু নষ্ট হওয়ার পর হতে এক সময় শুরু। অজু করে মোজা পরিধান করেছে কেউ, এরপর অজু যখন নষ্ট হয়ে যাবে এরপর থেকে মেয়াদ শুরু হবে। মাসওয়া করার পদ্ধতি, ডান পায়ের তলায় বাম হাত রেখে ডান হাতের কমপক্ষে তিন আঙ্গুলি দ্বারা তিন আঙ্গুলি ভিজিয়ে ডান পায়ের আঙ্গুলির মাছ থেকে উপরের দিকে মাসওয়া করে আনতে হবে। এভাবে অন্য পা ব্যান্ডেজের উপর মাসওয়া, ব্যান্ডেজের অংশটুকু মাসওয়া করবে, অন্য জায়গা দ্রুত করবে, পাগড়ির উপর মাসওয়া করবে। সফরে থাকলে বা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে তবে মোজার উপর মাসওয়া জায়েজ আছে। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের সামনে যে আজকে তোহারাত অধ্যায় থেকে গোসল এবং মোজা মাসহর যে বিষয়াদি আলোচনা পেশ করছি, এই বিষয়াদি থেকে তোমাদের সামনে একটি প্রশ্ন রাখতেছি। প্রশ্নটি হচ্ছে যে তোহারাত অর্জনের মাধ্যমগুলোর বিবরণ তোমার পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের খাতার মাঝে লিখে রাখবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে তোমাদের এই অ্যাসাইনমেন্ট যাচাই করা হবে বা দেখা হবে। তোমাদের সকলকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় গ্রহণ করছি, বিদায় নিচ্ছি। সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।